নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। একটা ধামাকা ভিডিও বলতে পারো। ব্যাপারটা হচ্ছে আমি আবার ব্যাক টু নৈহাটি। নৈহাটিতে কেন এসেছি একটু তোমাদেরকে ছোট করে বলে দিই। দেখো, আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেই বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনেট, তখন অনেকে কিন্তু ওই ভিডিওর কমেন্ট বক্সে বলেছিলে, দাদা একটা কথা বলি, তুমি কিন্তু অরিজিনাল বোম্বে বিরিয়ানিতে যাওনি। বাট যাই হোক, আমি ওই বোম্বে বিরিয়ানি ওখানে ট্রাই করেছিলাম, বিরিয়ানি আমার খুবই ভালো লেগেছিলো। বাট এই মুহূর্তে আমি যেখানে আছি, ঠিক আমার উপর দিকটা দেখতে পাচ্ছ, বোম্বে বিরিয়ানি, শুধু অনলি ফর বোম্বে বিরিয়ানি নৈহাটিতে। এবং এটা কিন্তু রেস্টুরেন্ট, এটা নিউলি ওপেন করেছে রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টে বসে মাত্র 69 টাকা থেকে শুরু আর কি, আনলিমিটেড বিরিয়ানি। মানে এই বিরিয়ানি অপশানটা কিন্তু অন্যরকম, মানে একটা প্লেট তোমার শেষ হয়ে গেল, আরেকটা প্লেট তোমাকে দিয়ে দেবে। আর চিকেন বিরিয়ানির দাম মাত্র 199, মাত্র 199 টাকা, এবং 110 টাকায় হাফ প্লেট আছে। কিন্তু ওই হাফ প্লেট যদি নাও, লিচুরি বলছি, আমি সামনাসামনি দেখলাম তো একজনের জন্য বেশি হয়ে যাবে, আর সাথে কিন্তু ডিমও থাকছে। তো পুরো বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, আর এই বোম্বে বিরিয়ানির সেই স্পেশাল বিরিয়ানি খাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল। এই দুনিয়া হয়তো ঘুরতে ঘুরতে খেতে খেতে হয়তো বদলে যাবে। ইয়েস, বোম্বে বিরিয়ানি অ্যাড্রেসটা ছোট করে তোমাদেরকে একটু বলে রাখি। সামনে হচ্ছে সাহেব কলোনি মোড়, আর ওই দিকটা হচ্ছে হাবড়া রোড। মানে একদম তোমরা স্টেশন থেকে বাসে করে নামবে সাহেব কলোনি মোড়ের সামনে, ওখান থেকে হেঁটে আসবে, একটু এগিয়ে আসলে এখানে ব্যানার ট্যানার অনেক কিছু তোমরা দেখতে পাবে। ঠিক সামনেই হচ্ছে বোম্বে বিরিয়ানি, এই যে রেস্টুরেন্টটা নিউলি ওপেন। তাও কতদিন হয়েছে দাদা এই রেস্টুরেন্টটা? তাও আমরা তো ফুটপাতে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো সামনে ছিল। ওখান থেকে আমরা এখানে 3 মাস হলো, সবে 3 মাস হয়েছে, এটা জাস্ট খুলেছে। এবং এক প্রকার বলতে পারো রেস্টুরেন্টে বসে এরকম খাবার দাবার এবং এই প্রাইসে জাস্ট অন্য লেভেলে। আচ্ছা, আপনি এটা কত টাকায় বিরিয়ানি দিচ্ছেন আর কি এই মুহূর্তে? 110 টাকা চিকেন। ওটা কি হাফ দিচ্ছেন? কি হাফ দিচ্ছেন? তো হাফে কি আনলিমিটেডটা কি থাকছে? হাফে আনলিমিটেড থাকছে, মানে শুধু কি রাইস আলু নাকি চিকেনও দেবে? আনলিমিটেড রাইস থাকছে, সব কিছু দেই, হাফে ফুলে সব কিছু দেই, আনলিমিটেড রাইস থাকছে, সব কিছু থাকছে। আর যেটা 199, হ্যাঁ, যেটা আমরা হাফ দিচ্ছি, হ্যাঁ, হাফ প্লেট শেষ করলো, আবার একটা হাফ প্লেট, আবার একটা হাফ প্লেট। ও হো, সেম প্লেট খুশি খেতে পারে, তাতে চিকেন মাটন ডিম সবই আনলিমিটেড, সবই আমরা আনলিমিটেড। আচ্ছা, তো চিকেন চাপের দাম হচ্ছে 60 টাকা। এই হলো চিকেন চাপ, জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এক পিস তোলে দেখি। এই হলো চিকেন চাপ। কপি তা কত গ্রাম থাকে অ্যাপ্রক্সিমেটলি চিকেন চাপ? 150 থেকে 160 গ্রাম, 150 থেকে 160 গ্রাম। জাস্ট পিসের সাইজটা জাস্ট তোমরা একবার দেখো, এই হলো চিকেন চাপ, হিসাব করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার এই দিচ্ছে যেটা আমি খাবো আর কি, সেই চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি কোয়ান্টিটিটা জাস্ট তোমরা দেখো, এই হলো চিকেন বিরিয়ানি। এটা তুমি কত টাকা দিচ্ছ একবার জাস্ট? 110 টাকা। এটা 110 টাকা কিন্তু দাদা দিচ্ছে। আর চিকেন চাপটা ওখানে আছে, চিকেন চাপটাও ডিম আছে। হ্যাঁ, এটাই কিন্তু ডিম আছে, এই যে দেখতে পাচ্ছ ডিম, ডিম কিন্তু ডিম আছে, সেটাই হলো তার যে ব্যাপার। তোমার এই দামের মধ্যে ডিম, চিকেন এবং এই আনলিমিটেড, এই অফারটা দারুণ। এই হলো চিকেন বিরিয়ানি কোয়ান্টিটি। দাম তো আমাদের কোয়ালিটি কোয়ান্টিটির মধ্যে দাম যেটা আছে, চিকেন বিরিয়ানি 110 টাকা, মাটন বিরিয়ানি 150 টাকা, আর মাটন বিরিয়ানি ফুল হচ্ছে 260 টাকা, আর চিকেন বিরিয়ানি ফুল হচ্ছে 200 টাকা, 200 টাকা, মানে 190। চিকেন চাপ এখনো আমরা 60 টাকা রেখেছি, আর যাবতীয় সব জিনিসের রেট বেড়েছে বলে দাম 10 টাকা এদিকে। আর এই আনলিমিটেড এর ব্যাপারটা একটু যদি ছোট করে বলো। আনলিমিটেড ব্যাপার হচ্ছে আমাদের 199 চিকেন বিরিয়ানি, 69 আনলিমিটেড বিরিয়ানি। কেউ যদি মনে করে চিকেন মাটন খাবে না, 69 আমরা আলু বিরিয়ানি, আলু বিরিয়ানি, আর 199 চিকেন বিরিয়ানি, 299 মাটন বিরিয়ানি। টাইমিং কি আছে দোকানে? টাইমিং সব দুপুর 12টা থেকে রাত হচ্ছে আপনার 9:30, 9:30, ও 9:30 অবধি পাওয়া যাচ্ছে। এছাড়া তো তোমাদের অনলাইন সুইগি জোম্যাটো তো হচ্ছে? সুইগি জোম্যাটো আমাদের রয়েছে, এবং সুইগি জোম্যাটোর রেঞ্জটা অনেকটাই, ব্যারাকপুর টু চাকদা জোম্যাটো, আর সুইগি হচ্ছে কল্যাণী টু ফাইনালি। এবার হচ্ছে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে একদম মেন গেটটা আর কি। এবার রেস্টুরেন্টের দিকে আমাকে উঠতে হবে, মানে উপরের দিকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করছি। এটা হচ্ছে দুতলাটা, জাস্ট তোমরা ডেকোরেশনটা দেখো, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। এবং তোমরাই বলো এই প্রাইসের মধ্যে এই যে এরা সার্ভ করছেন এবং এই যে অ্যাম্বিয়েন্সের মধ্যে, এটা তোমরাই বলো এবং তোমরাই কমেন্ট বক্সে হ্যাঁ কি বলো। যে কারণ আমার ফার্স্ট টাইম ফার্স্ট লুকে দেখে কিন্তু দুর্দান্ত লাগছে সত্যি কথা বলতে গেলে। এছাড়াও কিন্তু মেনু বুকটা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হবে। এছাড়াও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে টোটালটা দিয়ে রাখবো যাতে তোমাদের সুবিধা হয়। যাই হোক, আর বেশি কথা বলবো না এখন, এখন ডাইরেক্ট বসা পালা
আর খাবার পালা খিদে পেয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখন বসে আছি হচ্ছে ঠিক বোম্বে বিরিয়ানি একদম ভেতরে, এবং আমার পেছনে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখতে পাচ্ছ। আমার সামনে চলে এসেছে একদম গরম গরম চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ, যার দাম কিন্তু মাত্র 60, মাত্র 60 টাকা, এবং তার সাথে হচ্ছে চাটনি স্যালাড, যার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিচ্ছে না। তো এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আমার সামনে এই মুহূর্তে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 110 টাকা বিরিয়ানি, এবং এই 110 টাকার জাস্ট কোয়ান্টিটিটা তোমরা দেখো, এই হচ্ছে রাইজে কোয়ান্টিটি, এবং সাথে একটা মিডিয়াম বলবো না বেশ বড় সাইজে আলু, এবং আলু কালার আর টেক্সচারটা তোমরা বুঝতেই পারছো, এবং সাথে কিন্তু ডিম, যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ডিম। এই ডিমটা কিন্তু সবার পাতে বা সব জায়গায় কিন্তু এখন দেখা যায় না, বাট এখানে কিন্তু ডিমটা পাওয়া যাচ্ছে। এর সাথে সাথে বলে রাখি চিকেন, এবং চিকেনটা এতটাই নরম জাস্ট ভেঙে ভেঙে পড়ছে, এই যে দেখছো মানে এতটাই সফট। এই দেখো হাত দিতে পারছি না, এই দেখো হাত দিলেই না এটা খুলে খুলে পড়ছে, মানে কতটা সফট আর কতটা নরম হলে এই জিনিসটা হয়। যাই হোক একটু সাইডে রাখি। আর এবার যেটা দিচ্ছে সেটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের গ্রেভিটা জাস্ট তোমরা দেখো, সাথে এরকম প্রায় 150 থেকে 160 গ্রামের মধ্যে চিকেন চাপ থাকে, যার দাম 60 টাকা 60 রুপিস। এবার হচ্ছে স্যালাড, স্যালাডের মধ্যে পেঁয়াজ এবং শশা দিচ্ছে, এবং স্পেশাল সেই গ্রিন চাটনি আর লঙ্কা, এর জন্য কিন্তু এক্সট্রা চার্জ কোনোরকমভাবে নিচ্ছে না। যাই হোক এবার একটু বিরিয়ানিটা খাওয়া যাক ফার্স্ট, রাইসটা আমি একটু চিকেন চাপটাকে সাইডে রাখি, এটাকে আমি পরে দেখাচ্ছি। এই হলো বিরিয়ানিটা, বিরিয়ানি ফার্স্ট, আর রাইসটা একটু খাই। আর খাওয়ার আগে বলতেই ভুলে যাচ্ছি, মা মা গো খাওয়া চা। যারা মোটামুটি এই বোম্বে বিরিয়ানিতে খাওয়া দাওয়া করেছো তাদেরকে স্পেশালি আর কিছু বলার নেই, অনেকে ভালো লাগে অনেকে খারাপও লাগতে পারে, বাট যাদের ভালো লেগেছে তারা একমাত্র বুঝবে বিরিয়ানিটার স্বাদ কেমন। আমি একটুও বাড়িয়ে বলছি না, খুবই খুবই সুন্দর বিরিয়ানি, খুবই মানে একদম ওভার স্পাইসি, ওভার রিচও না, একদম লাইটও না, একদম মিডিয়াম, নিজের একদম সব কিছু মশলাপাতি এবং সাথে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরে ব্যালেন্স, মানে একদম সম পরিমাণ, যার কারণে দুর্দান্ত লাগছে। এই হচ্ছে আলুটা, এবং আলুটা যখন দম দিয়েছে একসাথে সব দম দেওয়া, যার কারণে আলু কালারটা জাস্ট তোমরা দেখো, এই হলো আলু কালারটা, হালকা একটু আলুটাকে ভাঙি, এই হালকা ভাঙলাম ভেঙে গেল, এবং এই আলুটা তোমরা দেখেই বলো, এখান থেকেই দেখা যাচ্ছে আলুটার ভেতরে কিন্তু প্রপার কিন্তু মশলা গেছে। আমি আগের দিয়ে বলে দিলাম, আগের দিয়ে দেখেই বলে দিলাম, খাওয়ার পর বোঝা যাবে কেমন লাগে আলুটা। কিছু বলার নেই, স্পেশালি করে আর কিছু বলার নেই, আর আমি কারোর সাথে কম্পেয়ারও করছি না। জিও অনেকে তোমরা কমেন্ট করেছে, দাদা তুমি অরিজিনাল বোম্বে বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করোনি, তো তুমি কি করলে এটা? তো আমি একটা কথা দাদাকে বলি, ওই বোম্বে বিরিয়ানি যেটা খেয়েছিলাম যেটা কেবিন, সেখানেও কিন্তু ভালো বিরিয়ানি বানিয়েছে, আর এটা হচ্ছে অরিজিনাল নাকি বোম্বে বিরিয়ানি যতটুকু লোকালিটি এরিয়ার মতো অনেক লোকেরা বলে, এটাও কিন্তু খুবই 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 ভালো খেতে, ঠিক আছে। আমি হালকা একটু মশলা, যেটা বিরিয়ানির তলা যে মশলাটা থাকে সেটা দিয়ে হালকা একটু মেখে দিই রাইসটা খাই। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই চিকেনের পালা, যেই চিকেনটা কিন্তু একটু আগে হাত দিলেই কিন্তু খুলে খুলে পচে যাবে। আমি হাত কীভাবে দিচ্ছি একটু দেখো, এই জাস্ট হাত দিলাম এই খুলে গেল, এই হলো চিকেন, এবং চিকেনের ভেতরটা জাস্ট দেখো কতটা জুসিনেস, চকচক করছে রীতিমতো, হিরের মতো চকচক করছে, আর একদম হাত দিলেই না খুলে খুলে পড়ছে। এই হলো চিকেন, যাই হোক আর বেশি খোলাখুলি করবো না, চিকেনটা একটু খাওয়া যাক। ছিটকে গেলাম, জাস্ট ছিটকে গেলাম, এই ছিটকে গেলাম, অনেকে বলে না তুমি উড়ে যাচ্ছ, ছিটকে যাচ্ছ, আমি ছিটকে গেলাম, ঠিক আছে। সত্যি খুব খুবই ভালো করছে, একটু আলু নিয়েছি, একটু রাইস নিয়েছি, একটু চিকেন নিয়েছি, এই তিনটে একসাথে নিয়ে সাথে একটু হালকা চাটনি দিয়ে হালকা পেঁয়াজটা নিয়ে নিয়ে মিশিয়ে এবার একটা গ্রাস নেওয়া যাক। আর নেওয়ার আগে যেটা আমি করি বরাবর, মা খাওয়া যাক, এখানে একটু হালকা রাইস নিয়ে নিই, সাথে চিকেন চাপের হালকা একটু গ্রেভি, হালকা একটু গ্রেভি নিই, ভালো মতো মাখিয়ে নিই, সাথে চিকেন চাপের এই পিসটাকে তুলে নিই, হালকা একটু এই রাইস সাথে চিকেন চাপের গ্রেভি সাথে হালকা একটু পেঁয়াজ, আর কোনো কথা হবে না বস, কোনো কথা না,
চিকেন চাপে গ্রেভিটা জানেন বোতল আছে তার কে মুখে লেগে থাকার মতো সত্যি কথা বলতে মানে তেল আছে নেই না এমন না তেল আছে কিন্তু গ্রেভিটা খুব যে ওভার রিচ সেরকম কিন্তু না কিন্তু বেস্ট বিরিয়ানির সাথে কম্বিনেশনে দুর্দান্ত লাগছে আরেকটা একটু চিকেনের এই পিসটা নিয়ে একটু খাই তো এই মুহূর্তে কিন্তু খাওয়া দাওয়া শেষ আর আমি এই মুহূর্তে নাবজি আর তোমাদের বিরিয়ানি বিষয়ে আর চাক মানে চিকেন চাপ যেটা আছে সেটার বিষয়ে একটু তোমাদেরকে বলে দিই বিরিয়ানিটা আমার কাছে পার্সোনালি আমার কাছে যারা যারা মোটামুটি এখান দিয়ে খাও তারা তো মোটামুটি জানো বাট আমি যেহেতু ফার্স্ট টাইম এই বোম্বে বিরিয়ানি দিয়ে খাচ্ছি তো আমার কিন্তু দুর্দান্ত লেগেছে দুর্ধর্ষ লেগেছে কারণ বিরিয়ানির একটা লেভেল থাকে সেই লেভেল মানে পার করে ফেলেছে মানে প্রথম কথা হচ্ছে চালের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আর দ্বিতীয় কথা অফার তৃতীয় কথা হচ্ছে স্বাদ ওফ ও ভুলতে পারবো না মানে তুমি যদি চিকেন চাপও যদি না থাকে না শুধু শুধু তোমরা বিরিয়ানিটা খেতে পারবে এবং বিরিয়ানিটা যে খুব ড্রাই এমন না অয়েলি বিরিয়ানিও আছে একটু যারা কিন্তু মানে তোমরা শুধু শুধু যদি খাও তাহলে কিন্তু অসুবিধা হবে না আর সাথে আলু আর চিকেন দেখো চিকেনটার বিষয়ে তোমাদেরকে বলি চিকেনটা দেখছো তো হাত দিলে একদম খুলে যাচ্ছে না এত সুন্দর সফট আর টেন্ডার চিকেনটা যাই হোক অনেকে তোমরা রেকমেন্ড করেছিলে এই বোম্বে বিরিয়ানি এবং সাথে সাথে আমারও অনেক দিনই আসার ইচ্ছা ছিল ফাইনালি নৈয়েটি তো আবার ব্যাক করেছে আবার এসেছি তো ভাবলাম যে না বোম্বে বিরিয়ানি ট্রাই করি যাই হোক এবার দিয়ে তো প্রায় ডেলি একদিন অন্তর এইভাবেই তো ভিডিও আসছে আরও নতুন নতুন ভিডিও আসবে তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো 74-80% মানুষ ডেলি রোজ ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করেনি সো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে আমরা নিয়ার 30K খুব কাছাকাছি তো চলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কদিন নেক্সট একটা ব্লগ দিন ফুড পিপল ইউটিউব চ্যানেলে আর সব কিছু ডিটেলস কিন্তু ওই বোম্বে বিরিয়ানি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা প্লিজ চেক করে দিও লাইক আর শেয়ারটা মাস্ট করো কিন্তু চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কদিন নেক্সট একটা ব্লগ দিন ফুড পিপল ইউটিউব চ্যানেলে ইয়েস